এক মিনিটে 85টি 1 টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন জগদ্দলের যুবক ব্রতজিৎ। ব্রতজিতের সাফল্যে খুশি পরিবার ও স্থানীয়রা। বিশ্বমঞ্চ থেকে স্বীকৃতি পেল উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলের কেউটিয়ার বাসিন্দা ব্রতজিৎ সরকার। এক মিনিটে 1 টাকার 85টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুললেন তিনি। যদিও এর জন্য বিশ্বমঞ্চের একাধিক গাইডলাইন মেনে এটি তৈরি করতে হয়েছে তাকে। ব্রতজিৎ জানান, একদিনে তার এই সাফল্য আসেনি, দীর্ঘ 10 মাস প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পরিশ্রম করে এই সাফল্য এসেছে। ব্রতজিৎ চায় আগামী দিনে আরও নতুন কিছু আবিষ্কার করে দেশকে গর্বিত করতে এবং সৌরভের সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে। মোস্ট কয়েন স্ট্যাক ইনটু এ টাওয়ার ইন 1 মিনিট। এক মিনিটে সবার থেকে বেশি আমাদের ইন্ডিয়ার কয়েন দিয়ে কয়েন টাওয়ার তৈরি করার, এই রেকর্ডটা করার পেছনে আমার মূল উদ্দেশ্য ছিল সৌরভ গাঙ্গুলি পরিচালিত একটি রিয়েলিটি শোয় অংশগ্রহণ করার জন্য। সেই রিয়েলিটি শোতে আমি ক্লাস 6 থেকে 8 বার অডিশন দিয়ে গেছি, কিন্তু আমি সেই মূল পর্বে সেটা পৌঁছাতে পারিনি। কিন্তু আমি একবার মানে পুরোনো দিনের এপিসোডগুলো দেখতে দেখতে দেখি একজন বিগেস্ট কয়েন টাওয়ার বানিয়ে লিমকা বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছে, তখন আমার মাথায় এলো যে গিনিস বুকে যদি আমি কোনো কিছু নিয়ে নাম তুলতে পারি তাহলে হয়তো আমি এই রিয়েলিটি শো এর অংশ হতে পারবো। সেই থেকে আমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে আমার এই কয়েন নিয়ে ঘাটাঘাটি করা, সেখান থেকে আমি জানতে পারি যে এক মিনিটে এ কয়েন টাওয়ার বানিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা যায়। তখন রেকর্ডটা ছিল 64-এ। সেটা নিয়ে আমি বিগত 10 মাস বাড়িতে অনর্গল চেষ্টার পর আমি সেটা ভেঙে 85টা করেছি। ব্রতজিতের বাবা জানান, ভালো স্পন্সর পেলে আগামী দিনে আরো বড় চমক দিতে পারবে তার ছেলে। রাজ্যবাসী আনন্দিত, দেশ আনন্দিত, সবাই আনন্দিত। ব্রতজিৎ এখন আমাদের সন্তান না, দেশের সন্তান, সুতরাং সবাই আনন্দিত। সত্যি কথা বলতে কি, যখন প্র্যাকটিসটা করতো বাড়িতে প্রথম প্রথম একটু বিরক্তই হতাম, এই 6-7 ঘন্টা এর পেছনে নষ্ট করছে, আদৌ পারবে কিনা, কিন্তু ওকে সেটা বুঝতে দিতাম না। আমরা দুজনে স্বামী স্ত্রী আলোচনা করতাম, কিন্তু যখন এটা করতে করতে যখন রেকর্ডটা সত্যিই ব্রেক করলো, আমাদের দেখালো, তখন আমরা আরও বেশি উৎসাহিত হয়ে পড়লাম। তারপরে তো করে ফেললো, যখন দেশ জানলো, সারা পৃথিবী জেনে গেল। ব্রতজিতের সাফল্যে খুশি তার পরিবার সহ জগদ্দলের কেউটিয়ার বাসিন্দারা। এ বিষয়ে ব্রতজিতের মা বলেন, গোটা পৃথিবীর একাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে নতুন রেকর্ড তৈরি করেছে ব্রতজিৎ। এর আগে লিমকা বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছিল সে, এবার তার লক্ষ্য সৌরভ গাঙ্গুলি পরিচালিত একটি রিয়েলিটি শো এর মূল পর্বে পৌঁছানো। এই আনন্দিত শুধু মানে আমি আনন্দিত হয়েছি আজকে, এর সাথে যে সারা দুনিয়া সারা বিশ্ব আনন্দিত হয়েছে, ওই আনন্দে আমি আরো বেশি আনন্দিত হয়েছি যে আজকে আমার ছেলে এই জায়গাটা পৌঁছেছে। আমি মা হিসেবে তো অবশ্যই আমার সব থেকে বেশি গর্ব যে আমি ওর মা, কিন্তু এই সারা দুনিয়ায় ও যে একটা নিজের নাম প্রতিষ্ঠা করতে পেরেছে, এর থেকে আনন্দ আমার আর কিছু হতে পারে না। এটা আমি ভীষণ মানে ভীষণ ভীষণ আনন্দিত। খালি মা হিসেবে আমি সারা জীবন ওর পাশে থাকবো। আর ও যেটা মানে ওকে আমি একটাই বলেছি, তুমি যখন এটা করতে পেরেছো, তুমি যেটা ইচ্ছা করলেই তুমি সেটা করতে পারবে, তুমি তুমি যা যা তুমি বলছো সেটা করো, আমরা তোমাদের তোমার পেছনে আছি। আর তোমার এই যে এর সাফল্যে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের ক্লাব, শক্তিসংঘ ক্লাব সমস্তকে ওকে প্রচুর সাপোর্ট করেছে, সবসময় ওকে বলেছে, উৎসাহ দিয়েছে, তুমি করো, আমরা তোমার পেছনে আছি। সব কিছু নিয়ে মানে আমরা সবাই খুব আনন্দিত। আমাদের বাড়িতে ভীষণ একটা আনন্দের মহল চলছে এই ছেলের এই আনন্দের মানে জন্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।